রমজান জুড়ে ইফতার আর খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে অসহায় ও দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে রমজান জুড়েই কর্মসূচির নামে জনভোগান্তি তৈরি করছে বলে অভিযোগ দলের নীতি নির্ধারকদের। তারা বলছেন, দলটি মানুষকে নির্বাচন বিমুখ করতে ষড়যন্ত্র করছে। আজকে তারা আন্দোলনের নামে কর্মসূচি পালন করে দুর্যোগ সৃষ্টি করছে, মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। এটা 52 বছরের যে বাংলাদেশ, সে 52 বছরের ইতিহাসকে নজিরবিহীন ভাবে তারা ম্লান করে দিয়ে পবিত্র রমজান মাসে তারা আন্দোলন করছে, জনভোগান্তি সৃষ্টি করছে। মানুষের কষ্ট লাঘবের, দুর্দশা লাঘবের কোনো চেষ্টা নেই। একই দিন বিকেলে রাজধানীতে ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতারে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, নির্বাচন কমিশন ইভিএম বাতিল করে ব্যালটে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও এখনও ষড়যন্ত্র করছে বিএনপি। বিরোধী দলগুলোর দাবি ছিল ইভিএমে, আপত্তি ছিল। দেখা যাচ্ছে নির্বাচন কমিশন ইভিএমে ভোট করার যে ইচ্ছা তাদের ছিল বা আমাদের যে দাবি ছিল সেটি না করে তারা সব আসনে ব্যালটে ভোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এটি আসলে অনেকটা বিরোধী দলের দাবি মেনে নেওয়ার মতোই। আগামীতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে মন্তব্য আওয়ামী লীগের। সরকার তরফ থেকে ডিসিপির মাধ্যমে ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।